ইস্তিখারার ফলাফল কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ যেই জন্য আজকের খুতবাটা আমি প্রস্তুত করেছি, এর আগে বক্তব্য আমি কখনো করিনি, আজকে আপনাদের জন্য প্রথম এটা আমি লিখেছি এক সপ্তাহের মধ্যে। এর মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কারণ অনেক কিছু তো আছে, এগুলো আমাকে জড়ো করতে হবে। ইস্তেখারা সম্পর্কে আমি যখন নেটে সার্চ দিয়েছি, অধিকাংশ মানুষ যে ভুলটা করে, বড় বড় ডিগ্রিধারি আলেমের বক্তব্য আমি শুনলাম, তারা পর্যন্ত একই ভুল করেছে। তারা মানুষকে এমন ভুল কিছু শিক্ষা দেয় নিজের মন গড়া, তার কোনো দলিল নাই। কোনো ব্যক্তি যদি এটা সহি কোনো হাদিস দিয়ে প্রমাণ করতে পারে, তখন আপনি আমাকে ধরবেন যে আপনি না বলেছিলেন নাই, তাহলে এই হুজুর কিভাবে দলিল দিল। দলিল থাকলে আপনি তারটা মেনে নেবেন, আমারটা ছুঁড়ে ফেলে দিবেন। একটাও সহি হাদিস নাই যে ইস্তেখারার পড়ার পরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, তারপর আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাবে। এগুলো সব ভৌতবাজি কথা, ভিত্তিহীন, ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নাই। রাসুলাম কি বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় তখন তাকে এটা করতে হবে। সকালবেলা দিনের বেলা আপনি গেছেন কোথায়, আপনার মার অপারেশন করানো হবে, আপনার বউর সিজার করানো হবে, এখন দুইটাই আপনার সামনে উপস্থিত যে তুমি কোনটা গ্রহণ করবা। তাহলে আপনি বলতে পারেন ঠিক আছে আমাকে 5 মিনিট সময় দেন, 5 মিনিট আমি দুই রাকাত সালাত পড়তে পারেন আপনি, তাই না? আপনি যদি মনে করেন যে না আজকে না আমি কালকে আসব, কার রাতে গিয়ে আমাকে নামাজ পড়তে হবে, ঘুমাইতে হবে, যদি আমি স্বপ্নে দেখি তাহলে এটা নাহলে এটা, এসে সময় আপনাকে দেবে, তখন এই এটা বেশি জরুরি যে আমি কি এই হসপিটালে এই এদেরকে দিয়ে সিজার করাবো নাকি আমি নর্মাল ডেলিভারি কোথাও সেটা খুঁজবো। আপনি তখন ইস্তেখারা করেন নাকি আপনি স্বপ্নে দেখার অপেক্ষায় থাকবেন? না, স্বপ্নের কথা কোনো হাদিসে আসে নাই, কোনো হাদিসে আসে নাই। এটা আমাদের এক শ্রেণীর হুজুরদের ব্যবসা, আপনাকে ধর্মের নামে তারা তামসা করে যে আপনি রাতের পরে শুয়ে যান, আপনাকে আল্লাহ স্বপ্নে দেখাবে। এটা স্বপ্নের ধর্ম, এর সাথে কোনো সম্পর্ক নাই ইস্তেখারার। ইস্তেখারা হলো জাস্ট আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই জায়গাটাই কিনবো, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধু আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ এটা যেন কল্যাণকর হয়, তাহলে কাজটা যেন সহজ হয়, কল্যাণকর না হলে কোনোভাবে যেন এটা ডিসমিস হয়ে যায়। আলেমরা বলতেছেন ফলাফলটা আপনি কিভাবে বুঝবেন, হয়তো আল্লাহর পক্ষ থেকে কাজটা আপনার জন্য সহজ করে দেওয়া হবে, যে সহজই কাজটা হয়ে গেল তখন আপনাকে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ তাহলে এটাতে বরকত হবে। আর এই ফলাফল জানার কোনো মাধ্যম নাই, ফলাফল একটাই, সেটা হলো যেই বিষয়ে আপনি ইস্তেখারা করেছেন এটা যেই দিন এই ঘটনাটা সমাপ্ত হয়ে যাবে, লস হোক আর লাভ হোক আপনি জেনে নেন এটাই হলো ফলাফল। আপনি হারেন আর জিতেন এটাই আল্লাহর ইচ্ছা। আপনি দোয়া করেছেন তারপর আল্লাহর ইচ্ছা ছিল আপনি ঠকবেন, ঠকেছেন, আপনাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে তাকদীর। কিন্তু আপনাকে স্বপ্নে দেখাবে এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। এটা কেউ বলতেছে ইয়া রাসুল, আমাদেরকে বলতেছে ভাই আমি তো অনেক দিন ইস্তেখারা করেছি স্বপ্নে তো কিছুই দেখি না। আরও আজীব কী লেগেছে জানেন, ইন্ডিয়া পাকিস্তানে অন্য অন্য রাষ্ট্রগুলোর মধ্যে কী আছে, এরা কী শিক্ষা দেওয়া হয়, কেউ না কে বলেছে যে তুমি বাম পাশ থেকে কোরআনটাকে খোলো, প্রথমে যদি জান্নাত শব্দটা তোমার চোখে পড়ে তার মানে এটা করো, আর যদি জাহান্নাম শব্দটা পড়ে তাহলে তুমি এটা কইরো না। আচ্ছা এগুলো কি ধর্ম? আচ্ছা এমন একটা পৃষ্ঠা খুললেন যেটার মধ্যে জান্নাতের কথাও নাই জাহান্নামের কথাও নাই, তাহলে আর একটা পৃষ্ঠা করে বলতেছে। কেউ বলতেছে যে স্বপ্নে যদি আপনি লাল কিছু দেখেন তাহলে তুমি এমএ এর বিয়ে করো না, বাই কাজটা করো না, আর যদি সবুজ কিছু দেখো তাহলে তুমি করো, তার মানে লাল সিগনাল বোঝেন না, থেমে যাও, আর সবুজটা কি মানে যাও। আর এটা তো মক্কার মুশরিকরা করতো, তীর রাখতো ধনুকের মানে তীর রাখতো থলিতে, বের করলো লেখা থাকতো ইফআল তার মানে করো, আরেকটা বের করলো লাতাফাল করো না। এটা তো মক্কার মুশরিকরা করতো। মুসলিমদেরকে আল্লাহ বলছে যে তুমি এরকম একটা কিছু বের করো যে হ্যাঁ অথবা না, শালিক ঢিলা পাখি দিলাম, যদি জোড়া যদি ডান দিকে যায় তাহলে ভাগ্য ভালো, বাম দিকে গেলে ভাগ্য খারাপ। এগুলো দেখেন না আমাদের সমাজের স্কুল প্লাপান করে, দুইটা দেখলে এরকম করে, বেজর দেখলে জানি কি করে, কামড় দেয় বেরেন কিছু করে না, এগুলো দেখেন আমরা হাসি, কিন্তু এগুলো সব শিরকি আলামত, এগুলো হচ্ছে শিরক, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে তামসা করা। আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে যে এগুলো যেন তাদের জীবনে অ্যাপ্লাই না করে, এগুলো মুসলিমরা করে, মুসলিমদের কোনো এরকম কিছু নাই, মুসলিমের সবটাই কল্যাণকর। আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এখানে খুতবা দেব, রাস্তায় যদি 100টা অ্যাক্সিডেন্ট হতো আমাকে ঠেকায় রাখতে পারতো? যদি আমি অ্যাক্সিডেন্ট হতাম তাহলে আমি অপারক যে আসে পুষতে পারলাম না, দুঃখিত, কিন্তু ওই অ্যাক্সিডেন্টকে আমাকে ঠেকায় রাখবে, এটা হচ্ছে কুসংস্কার। ওই আপনাকে ঠেকিয়ে দেয় একটা ঝাড়ু, উল্টা কলস, উল্টা জুতা, আপনি থেমে যান কেন, আপনি কি মুসলমান নয়? এগুলো হইতেই পারে, হইতে পারে না, এগুলো হইতেই পারে, এগুলোতে আপনার কর্ম থেমে থাকবে না। মুসলিম সবসময় আল্লাহর ভরসা করে চলবে, যেহেতু অনেক মানে লম্বা হয়ে যাচ্ছে, এটা ছিল আজকে বলার মূল উদ্দেশ্য যে ইস্তেখারা সালাতের সাথে স্বপ্নের কোনো সম্পর্ক নাই।
আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইস্তেখারার সাথে ভালো ফল পেতে হলে আপনি পরামর্শ করে কাজ করবেন আপনি নিজে ইস্তেখারা করবেন না সিদ্ধান্ত নিয়ে নেবেন না এটা ভুল হতে পারে আপনি আপনার পিতার সাথে আপনি আপনার দাদার সাথে আপনি আপনার বড় ভাইয়ের সাথে আপনার চাচা যে বিজ্ঞ যে আপনাকে ভালো পরামর্শ দিতে পারে আপনি তার সাথে পরামর্শ করবেন প্রয়োজনে আপনার যে এলাকায় বাড়ি কিনবেন সেই এলাকায় কোনো বন্ধু-বান্ধব থাকলে তাকে বলবেন খোঁজ খবর নিতে যেই মেয়েকে বিয়ে করবেন আপনি আপনার আত্মীয়-স্বজনের পক্ষ থেকে খোঁজ নেবেন আল্লাহ বলছে তুমি পরামর্শের ভিত্তিতে কাজ করো আর এটা আমার আপনার কতটা গুরুত্বপূর্ণ যেখানে আল্লাহর রাসূলকে বলেছেন এই কথা হে নবী আপনি পরামর্শ করে কাজ করবেন আরে যার কাছে ওহি আসে যথেষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহ বলছে না বিভিন্ন ক্ষেত্রে আমি তোমাকে ওহি করব না দুনিয়াবি এই ক্ষেত্রে তুমি সাহাবীদের পরামর্শ নিয়ে চলতে হবে যুদ্ধ কিভাবে করতে হবে খন্দকের যুদ্ধ ওহির মারফতে হয়েছিল না পরামর্শের মারফতে হয়েছিল ইরানের একজন সাহাবী সম্ভবত সালমান ফারসি তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ হলে আমরা তো গর্ত করি তো রাসূল বলছে এটাই অ্যাপ্লাই করা হোক খন্দকের যুদ্ধ খনন করা হলো কাফেররা এবার আসতে পারলো না পরামর্শের ভিত্তিতে হয়েছে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের উচিত সব কাজ পরামর্শ করে করা এটা এতটা গুরুত্বপূর্ণ জানেন ইস্তেখারার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরামর্শ করে কাজ করা যার কারণে কোরআনে আল্লাহ একটা সূরা রেখে দিয়েছে কি সূরা আশ-শূরা 42 নম্বর সূরাটাই হচ্ছে পরামর্শের সূরা যে মানুষ যেন পরামর্শ করে কাজ করে যদি কোনো ব্যক্তি পরামর্শ করে কাজ করে আশা করা যায় সে ঠকবে না যে কোনো কিছু কেনার আগে সেজন্য একটু পরামর্শ করে নেয় এই মর্মে শুধু একটা আয়াত স্মরণ করিয়ে দিই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন এই কথা আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 159 নম্বরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আল্লাহর দয়া যে তোমাকে নরমভাষী করে সৃষ্টি করা হয়েছে তারপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব তুমি যদি কঠোর হৃদয় হইতা লানফাদ্দু মিন হাওলিক তা তোমার কাছ থেকে সাহাবীরা সব দূরে সরে যেত তারপর রাসূল বলছেন ফাফু আনহুম তাদের কিছু অপরাধ হলে তুমি তাদেরকে ক্ষমা করে চলো ফাফু আনহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এখানে শিক্ষা দিচ্ছেন সাহাবীদেরকে ক্ষমা করে চলেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং ওয়াশাওয়িরুহুম ফিল আমর সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি বিজ্ঞ সাহাবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন এই কথা এটা রাসূলের কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা কাদের জন্য আমাদের জন্য যেটা আমাদের রাসূলের সুন্নাহ রাসূলকে পর্যন্ত পরামর্শ ভিত্তি করে কাজ করতে হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আপনি যত বড় এডুকেটেড পারসন হয়ে যান না কেন যত বিদ্যা বুদ্ধি আপনার থাকুক না কেন যত পাওয়ার আপনার থাকুক না কেন সব কাজ আপনি একা সিদ্ধান্ত নিয়ে করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে এলাকার মাতাব্বর যিনি হন তার ক্ষমতা থাকতে পারে কিন্তু সে যদি এলাকার বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করে কাজ না করে না সেই জাতি উন্নতি হতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আরো বেশ কিছু কথা থেকে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কথাগুলোকে বলার